শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। সারা দেশে বয়ে যাচ্ছে তাপদাহ, দিনভর অতিরিক্ত গরমে নাভিশ্বাস জনজীবনে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গরমের তীব্রতা কতটা ভোগান্তি বাড়িয়েছে জনজীবনে আমাদেরকে জানাবেন। জনজীবন আসলে ভোগান্তি কিন্তু কয়েকদিন যাবত এই গরমের যে তাপদাহ বইছে সারা দেশব্যাপী, সেটিতে কিন্তু আসলে এক ধরনের জনজীবন অতিষ্ঠ প্রায়, এবং সবাই কিন্তু আসলে নিরাপদ যে ছায়াযুক্ত স্থান সেটিতে আসলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এবং আপনাকে যদি একটু দেখাই, আসলে আমি এখন রয়েছি কারওয়ান বাজারে, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজের একটু আসলে আপনার ওভারব্রিজের একটু ছায়া পড়ার কারণে সবাই কিন্তু আসলে সেই ছায়াযুক্ত পথটি কিন্তু আসলে আপনার তারা ব্যবহার করছেন। এবং আপনার এই পাশে যে আসলে রোদটা পড়ছে, সেই রোদ দিয়ে আসলে কেউ আসলে যাতায়াত করছেন না। আপনাকে আর একটু বলে রাখি যে আজকে কিন্তু আবহাওয়া দপ্তরের যে তথ্য মতে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আসলে আপনার তাপমাত্রা কিন্তু আসলে বিরাজ করছে, এবং সেই সাথে কিন্তু আপনার প্রায় এবং অনুভূত হচ্ছে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং আপনাকে আর একটু বলে রাখি যে আজকে কিন্তু যে তাপ প্রবাহের যে আবহাওয়া দপ্তরের যে তথ্য সেটা কিন্তু রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা বিভাগের থেকে কিন্তু আসলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাবে, এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও কিন্তু আসলে আপনার আর কিছুটা আপনার শিলাবৃষ্টি কিন্তু হতে পারে। এবং আপনাকে আর একটু বলে রাখি যে আসলে এই গত দিন বিকেলবেলা কিন্তু আসলে আপনার একটু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা স্বস্তি ফিরলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আবার আপনার তাপ প্রবাহ কিন্তু বইছে সকাল থেকে, এবং সেই 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আজকে বিরাজ করছে। এবং আপনার এটি যদি আসলে আপনার আবহাওয়া দপ্তর যদি বলছেন যে এটি আসলে যদি ঠিক 42 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কিন্তু যায়, সেটি কিন্তু আসলে একেবারে অতি আপনার তাপমাত্রা বৃদ্ধি পাবে এমন একটা বলছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের মানুষের কিন্তু ঘর থেকে বের হওয়াই কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। এবং এখনই কিন্তু আসলে যে স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ রয়েছেন বা আপনার আবহাওয়া দপ্তরের যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা কিন্তু বলছেন জনগণকে একটু সচেতনভাবে চলার জন্য, যেন কোনো ধরনের কোনো পানি শূন্যতার রোগে তারা আক্রান্ত না হয়, এই কারণে আসলে ছায়াযুক্ত স্থান দিয়ে আপনার চলাচল করা এবং আপনার বেশি বেশি পানি পান করা, এবং আপনার এছাড়া আপনারা আর যে ছাতা ব্যবহার করা এমনটি কিন্তু আসলে তারা কিন্তু বারবার নির্দেশনা দিয়ে আসছেন। যদিও আমাদের আসলে আপনার এই আবহাওয়ার তাপদাহের কারণে মানুষ কিন্তু এক ধরনের অতিষ্ঠ, কারণ আসলে যাদের কাজ রয়েছে এবং যারা আসলে শ্রমজীবী মানুষ এবং যারা বিভিন্ন অফিস আদালতে যাবেন তারা আসলে ঘর থেকে না বেরোয় পারছেন না, সেক্ষেত্রে আসলে তাদেরকে কিন্তু এক ধরনের গরমের যে তাপদাহের কারণে আসলে অতিষ্ঠই হয়ে যাচ্ছে তাদের জীবনটা, এমনটা কিন্তু আসলে আমাদেরকে কয়েকজন বলেছেন। এবং আপনি যদি একটু বলি আসলে সবাই কিন্তু এক ধরনের আসলে আপনার যে যেখানে পাচ্ছে আর কি একটু ছায়াযুক্ত স্থানে কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে, কারণ তারা কিন্তু আসলে আপনার আর যেহেতু আপনার গরমে আসলে বেশিক্ষণ আসলে রোদের মধ্যে দিয়ে চলাফেরা করা আসলে তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এবং সেই সাথে আসলে অফিসগুলো এবং আদালতগুলো আপনার সেটি কিন্তু আসলে আপনার খুব একেবারেই আপনার তাদের কিন্তু আসলে যাওয়া বা আপনার এই যে রোদের মধ্যে দিয়ে চলাচল করা কিন্তু তার ধরনের এক ধরনের একেবারেই আসলে আপনার কষ্টের মধ্যে দিয়ে আর কি আপনার তারা জীবনটা আসলে অতিবাহিত করছেন এই গরমের কয়েকদিনে। এবং আপনাকে আর একটু বলে রাখি যে আগামী 6 দিনে কিন্তু আসলে গরম কমার বা তাপ প্রবাহ কমার কিন্তু আসলে কোনো তথ্য নেই, বরঞ্চ একইভাবে থাকার সম্ভাবনা বেশি রয়েছে, এবং কিছু কিছু অঞ্চলে আসলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি তথ্য কিন্তু আমাদেরকে আবহাওয়াবিদ জানিয়েছেন। তবে আপনার খুব যে একেবারে স্বস্তির কোনো পূর্বাভাস কিন্তু আমরা আসলে এখনো পাইনি, এখন আসলে এভাবেই আপনার এই তাপ প্রবাহই আসলে আরো কয়েকদিন যাবৎ থাকবে এমনটা কিন্তু বলছেন। এই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার যে বারবারই কিন্তু বলছেন যে আসলে যে জনগণের কিন্তু একটাই বলছে যে সচেতনতার আসলে কোনো তুলনা নেই, এবং সচেতন হতেই হবে, ছায়াযুক্ত স্থান দিয়ে চলাচল করতে হবে, ছাতা মাথায় দিতে হবে এবং বেশি বেশি করে পানি খেতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। তীব্র গরমে বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিস্তারিত জানাবো সহকর্মী AKM নাজিমের কাছ থেকে। নাজিম, গরমের তীব্রতা আজ কেমন দেখছেন আর হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটা বলছেন আসলে তীব্র গরমের কারণে এবং যে হাত ফাটা রোদের কারণে চট্টগ্রামের হাসপাতালগুলোতে গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলোর সেসব রোগীদের ভিড় বাড়ছে। আমরা সকালবেলা থেকে অনেক হাসপাতালের একটি ওয়ার্ডে এসে দেখেছি এখানে ডায়রিয়া, শ্বাসকষ্ট
পেট ব্যথা, জ্বর নিয়ে আসলে বিভিন্ন রোগীরা ভর্তি হচ্ছেন, এবং জরুরি বিভাগের যেসব ভর্তির জায়গা রয়েছে সেগুলো তারা বের করছেন। এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেক পানি পান করা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার খাওয়া এবং ময়লাযুক্ত হাতে খাবার পরিবেশন করার কারণে মূলত এইসব রোগ বাড়ছে। এবং ডায়রিয়ার যে প্রকোপ সেটার কারণে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ যেসব সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালগুলোতে গরমজনিত রোগ নিয়ে আসলে সাধারণ মানুষ ভিড় করছেন। পাশাপাশি আশপাশে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলা থেকেও এই হাসপাতালে সাধারণ রোগীরা ভিড় করছেন। তবে চিকিৎসকরা বলছেন যে আসলে কিছু কিছু এলাকায় পানি জাতীয় সমস্যা এবং পানির কারণে মূলত ডায়রিয়াটা বাড়ছে, এবং গরমের প্রভাব আছেই, কারণ এই গরমের কারণে মূলত এই শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হঠাৎ স্ট্রোক করা এগুলো দেখা দিচ্ছে। তবে হাসপাতাল থেকে সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে হিসাব বলতে গেলে প্রতি 1 মিনিটে আসলে 3-4 জন করে রোগী এখানে ভর্তি হচ্ছেন। এখানে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তাররা যাদেরকে অবজারভেশনে রাখার জন্য তাদেরকে জরুরি ওয়ার্ডে, জরুরি বিভাগের ওয়ার্ডে রাখছেন। পাশাপাশি যাদেরকে ভর্তি প্রয়োজন দ্রুত তাদেরকে হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোতে তারা ভর্তি দিচ্ছেন। এই হাসপাতালে বিশেষ করে যারা মধ্যবয়সী যেসব রয়েছেন সাধারণ মানুষ, যারা মধ্যবয়সী তারাই আসলে হাসপাতালের ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ নানান জটিলতায় ভুগছেন। পাশাপাশি শিশু ওয়ার্ডে আমরা গিয়ে খোঁজ নিয়েছি, শিশু ওয়ার্ডে আসলে যারা ছোট বাচ্চা থেকে শুরু করে 8-10 বছরের শিশু রয়েছে তাদেরও ডায়রিয়া জনিত এবং গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলো দেখা দিয়েছে। ন্যান্সি নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম। দেশের বিভিন্ন স্থানে মাঝারি দাবদাহ অব্যাহত রয়েছে, যশোর থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজ তাপমাত্রা কত আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু যশোরের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ছে। গত কয়েকদিন ধরে কিন্তু যশোরে যে তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং যারা ভুক্তভোগী তারা বলছেন যে অসহনীয় গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং, একই সঙ্গে ভূগর্ভস্থ যে পানি সেটি নেমে যাওয়ার কারণে অনেক এলাকায় কিন্তু পানি সংকট দেখা দিয়েছে, অর্থাৎ খাবার পানি। এবং এখন যে বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমে যে সেচের যে অনেক ক্ষেত্রে কিন্তু বিঘ্নিত হচ্ছে, এবং যে গভীর নলকূপ নির্ভরশীল হতে হচ্ছে অনেক ক্ষেত্রেই, সব মিলিয়ে এই যশোরের যে তাপমাত্রা সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মোটেও স্বস্তি নাই। কারণ তারা বলছেন যে যে অসহনীয় গরমের কাছে কিন্তু অনেকটা নাস্তানাবুদ অবস্থা। যারা কর্মজীবী মানুষ আছে বিশেষ করে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একজন ট্রাফিক সদস্যের সঙ্গে কথা বলবেন, যারা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। এই গরমে আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে আপনাদের? প্রচন্ড গরম, গরমে তো রাস্তায় টিকাই যাচ্ছে না, রাস্তায় ভিড় হচ্ছে, আবার ওদিকে উপরের তাপে খুব অসহনীয় অবস্থা। মানে কি ধরনের অসুবিধাগুলো কি হচ্ছে আপনাদের? এই অত্যন্ত তাপে তো খুব অসুবিধা হচ্ছে, গা ঘেমে যাচ্ছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না। আমরা যদি আর একজনের সঙ্গে কথা বলি, এই যে গরম, গরমের কারণে আপনি কি ধরনের অসুবিধা হচ্ছে, গরমের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি? গরমের ভিতরে এই গরম লাগে, ঠান্ডা সর্দি লাগছে, তারপরে অস্বস্তির ভিতরে চলাচল করার একটি খুবই অসুবিধা আছে। গরমের ভিতরে আমাদের মানে দারুণ। কোথা থেকে এসেছেন? আমি মনিরামপুর থেকে এসেছি। আসতে কি পথে কোনো অসুবিধা হয়েছে কিনা গরমের মধ্যে? আসতে তো একটু ওই জামে আটকে থেকে মনে করো অস্বস্তির ভিতরে গেছে সময়, তারপরেও আসতে গেছে। আপনাকে আমরা যেমনটি শুনছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে, পথচারী এবং যারা কর্মজীবী মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন মূলত এই যে তাপ, তীব্র যে তাপদাহ, এই তাপদাহের কারণেই তাদের ভোগান্তি হচ্ছে। একই সঙ্গে আমরা যদি বলি এই গরমের কারণে কিন্তু যে অনেক রোগ, ডায়রিয়া সহ অন্যান্য রোগের যে যেটি সেটি কিন্তু বেড়েছে, এবং হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা, এই সংক্রান্ত যে রোগী সেটিও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে যশোরের
যে পরিস্থিতি সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8°C, তার আগের দিন অর্থাৎ সোমবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6°C। আজও কিন্তু সকাল থেকে অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই যে তাপদহ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এতে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অস্বস্তি কাজ করছে। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং আমরা যেটি এখানে গরমের কারণে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে এটি বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। একদিকে গরম, অন্যদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, লোডশেডিং রোধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যে অবস্থা উপকূলীয় জেলা ভোলায় বিরাজ করছে সেটি হচ্ছে গত এক সপ্তাহ ধরে কিন্তু প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে এবং গত কয়েকদিন ধরে তাপমাত্রা ছিল 37°, কখনো বা 38°C তাপমাত্রা কিন্তু ছিল। এবং আজকে সকাল নাগাদ আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি বলা হয়েছে আজকে সকাল 11টায় তাপমাত্রা ছিল 32°C এবং বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে এমনটি কিন্তু আমাদেরকে বলছিল। তো আমরা বিদ্যুতের যে লোডশেডিংয়ের বিষয়ে যদি জানাতে চাই যে আসলে গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু বলার যে একমাত্র যে 34.5 MW ক্ষমতা সম্পন্ন যে বিদ্যুৎ রেন্টাল প্লান্ট রয়েছে সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে গেছে এবং যে কারণে বিদ্যুৎ সরবরাহে অনেকটা বিঘ্ন ঘটছে। দৈনিক যে পরিমাণ বিদ্যুৎ আসলে দরকার, ভোলায় যে বিদ্যুতের চাহিদা রয়েছে দৈনিক 22 MW, সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ, ভোলাইতে যে বিদ্যুতের যে চাহিদা সেটি রয়েছে প্রায় 30 MW, কিন্তু সেখানে সরবরাহ হচ্ছে 22 MW, যে কারণে লোডশেড হচ্ছে এবং দৈনিক গড়ে যে বিদ্যুতের লোডশেডিং সে কারণে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেকটা অতিষ্ঠ এবং যারা গ্রাহক রয়েছেন তারাও অতিষ্ঠ এই গরমের মধ্যে। একদিকে গরম, অন্যদিকে যে তীব্র তাপদাহ, এর কারণে কিন্তু বলা যায় যে সবাই অতিষ্ঠ। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আপনাদের কী অসুবিধা হচ্ছে। আবহাওয়া অসুবিধা হইতেছে, আমরা বিদ্যুৎ ঠিকমতো পাইতেছি না, দৈনিক 2-3 ঘন্টা বিদ্যুৎ পাই, আদাম ব্যবসা বাণিজ্য বন্ধ, প্রায় আমরা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে ব্যবসায়ীরও বলছিল তাদের যে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তাদের যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, তো আমরা বিদ্যুৎ বিভাগে কথা বলেছি এই বিষয়টি সম্পর্কে। ভোলার যে নির্বাহী প্রকৌশলী রয়েছে ওজো পাটিকর, তিনি যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে রেন্টাল পাওয়ার বিদ্যুৎটি বিকল থাকার কারণেই তাদের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে এবং তিনি মনে করছেন ভোলাতে যদি গ্রিড সাবস্টেশন স্থাপন করা হয় সেক্ষেত্রে বিদ্যুতের যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই নিরসন হবে এমনটি বলছিল। আপনাকে আরেকটি তথ্য যুক্ত করতে চাই ন্যান্সি, ভোলাতে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আরও দুটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে যেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ভোলাতে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকার পরেও এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট থাকার পরেও এই যে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুতের লোডশেডিং, এ কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তারা বলছিলেন যে এই সমস্যা থেকে যদি দ্রুত নিরসন না করা হয় সেক্ষেত্রে আরও বেশি মহাবিপদের মধ্যে তাদের পড়তে হবে এবং যে বড় বড় ছোট বড় যে শিল্প কারখানা রয়েছে সে সমস্ত শিল্প কারখানার কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তো এ ছিল আমার কাছে প্রচণ্ড গরম এবং বিদ্যুতের লোডশেডিং নিয়ে সর্বশেষ তত্ত্ব। ফিরে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। বগুড়ায় তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ, এছাড়া মশার উপদ্রব ভোগান্তি বাড়িয়েছে আরো দ্বিগুণ। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মশা নিধনে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন।
ন্যান্সি, বগুড়াতে কিন্তু গত কয়েকদিন হলে যে মাঝারি তাপপ্রবাহ চলছে তাতে কিন্তু গরমে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষ, এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। একটু স্বস্তির আশায় তারা কিন্তু যেখানে ছায়া পাচ্ছে সেখানে কিন্তু ভিড় করছে। গত কয়েকদিন যে গরম পড়েছে, এই গরমে আসলে 5 মিনিটের জন্যও এই রোদের নিচে দাঁড়িয়ে থাকা কিন্তু সাধারণ মানুষের জন্য হিট স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াতে পারে। গতকালকে বগুড়ায় তাপমাত্রা ছিল প্রায় 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু ছিল এই মৌসুমে সর্বোচ্চ। তবে তাপমাত্রা 38.5 ডিগ্রি থাকলেও অনুভব কিন্তু হয় আরো কয়েক ডিগ্রি বেশি, এবং বাতাসের আর্দ্রতা এতটাই বেশি যে 5টা মিনিট যদি কেউ এই বাইরে দাঁড়িয়ে থাকে ঘেমে কিন্তু একদম ভেয়ে ওঠে। আপনি যদি একটু দেখেন যে এই সাতমাথা এলাকায় রিক্সা চালকেরা কিন্তু তারা একটি ভাড়া তারা কিন্তু শেষ করে এসে তারা তাদেরকে আবার রেস্ট দিতে হচ্ছে, তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কিছুটা স্বস্তির প্রত্যাশায়। এবং অস্বাস্থ্যকর সহ নানা রকম অভিযোগ থাকলেও সাধারণ মানুষের কিন্তু সাময়িক যে তৃষ্ণা মেটানোর জন্য তারা কিন্তু অনেকেই ভিড় করছে শরবতের দোকানগুলোতে, এবং ব্যস্ততা বেড়েছে আখের রস যেগুলো দোকান আছে সেগুলোতে। আমরা একটু দু একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো যে তীব্র এই গরমে তাদের জনজীবনে কি প্রভাব পড়ছে। আসলে গত কয়েকটা দিন হলো বগুড়াতে এত পরিমাণে তাপদাহ, যেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের কাছে এটা আসলে অসহনীয়। আর বিদ্যুতের লুকাচুরি তো আছে এখানে, যেটা আমরা সবসময় পাচ্ছি না, আর একবার গেলে তো আসার তো কোনো নাম থাকে না। আর সন্ধ্যার পর তো আরও অত্যাচার বেশি শুরু হয়ে যায়, রাতে সারাদিন খেটে খেয়ে মানুষ যখন স্বস্তির যে সময়টা পায় রাতে বাসায় গিয়ে, সেই সময়টাও তো বিদ্যুতের লুকাচুরি। আর পাশাপাশি তো মশার যন্ত্রণা আছেই, ঠিক আছে, আসলে আমরা শান্তিতে নাই। ন্যান্সি, আসলে একজন সাধারণ মানুষ বলছিল বাস্তব চিত্র কিন্তু এটি যে বগুড়াতে যেটি হয়েছে দিনে গরম এবং রাতে মশা, এই দুর্দশাকে কিন্তু সঙ্গী করে এখন সাধারণ মানুষকে দিন পার করতে হচ্ছে। আবার গতকালকে বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী রিপনের সাথে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে এই মৌসুমে 2023-24 অর্থ বছরে মশক নিধনের জন্য প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ ছিল এই বগুড়া পৌরসভায়, এখন পর্যন্ত খরচ হয়েছে 19,26,000। অথচ এই মশার উপদ্রব 1% কমেছে কিনা এটা কিন্তু সাধারণ মানুষ শুধু তাদের ক্ষোভ ঝেড়েছে, যে কারণ সাধারণ মানুষের যে ভোগান্তি সন্ধ্যার পরে একটু যে স্বস্তির আশায় গরম থেকে বাঁচার জন্য তারা যে বাইরে আসবে পৌর এলাকার কোথাও যে একটু যে দাঁড়াবে, কিন্তু মশার উপদ্রবে সেখানেও কিন্তু দাঁড়ার কোনো জো নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যে আগামী অর্থ বছর থেকে এই মশক নিধন কার্যক্রমে আরো বরাদ্দ বাড়ানো হবে এবং তারা আরো বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা নেবে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে চলমান যে মাঝারি তাপদাহ এটি কিন্তু চলবে আরো কয়েকদিন, এবং আগামী কয়েকদিন কোন রকম কোন ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা তারা দেখছে না, যদি না প্রাকৃতিক কারণে স্বাভাবিকভাবে ঝড় বৃষ্টি হয় সেটি আলাদা বিষয়, কিন্তু আবহাওয়া অফিসের যে জরিপ রয়েছে তাতে কিন্তু এই তাপদাহ চলবে আরো কয়েকদিন। ন্যান্সি, বগুড়া শহরের সাতমাথা থেকে গরম এবং মশার উপদ্রবের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু আজ। বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নাহিদ, নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে খোকসা উপজেলা। এই দুটি উপজেলা পরিষদের নির্বাচনে মোট 22 জন প্রার্থী 3টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছিল। আজ কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন। আমি রয়েছি কুষ্টিয়া নির্বাচন অফিসে, অর্থাৎ রিটার্নিং কার্যালয়ে। এখানে সকাল 10টায় যে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়েছিল প্রার্থীদের, এবং 11টা পর্যন্ত চলেছে, অর্থাৎ কিছুক্ষণ আগ পর্যন্ত চলেছে। এবং এখানে
মোট যে প্রার্থী সদর উপজেলায় মোট তিনজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছিল এবং তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে প্রতিটি মনোনয়নী কাগজপত্র যাচাই বাছাই শেষে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটেনি। এছাড়াও খোকসা উপজেলায় যে মনোনয়ন জমা পড়েছিল যেগুলো, সেগুলোর মধ্যে দুটি মনোনয়ন বাতিল হয়েছে, অর্থাৎ একটি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং আরেকটি ভাইস চেয়ারম্যান অর্থাৎ মহিলা প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এদের দুজনের প্রার্থিতা বাতিলের পেছনে কারণ হচ্ছে একজন চেয়ারম্যান পদ, তিনি ইউপি চেয়ারম্যান অর্থাৎ ইউপি চেয়ারম্যান হয়ে উপজেলা নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু তিনি সেখান থেকে পদত্যাগ করেননি ইউপি থেকে, যার কারণে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। এবং এছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যিনি, যার মনোনয়নটি বাতিল করা হয়েছে সেটি হচ্ছে তার তথ্য সম্পূর্ণ ছিল না, কাগজপত্র ছিল না, যার কারণে বাতিল করা হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবার উপজেলা যে নির্বাচন এখানে মোট কুষ্টিয়া সদর উপজেলায় তিনজন চেয়ারম্যান এবং তিনজন ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা, এবং খোকসা উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেখানে মোট ছয়টি চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ করা হয়েছে এবং আটটি ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ করা হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় যে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, এই তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সদর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা রয়েছেন, তিনি কিন্তু হানিফ মাহবুল আলম হানিফের চাচাতো ভাই। এছাড়াও আরেকজন প্রার্থী যে রয়েছেন তিনি হচ্ছে জেলা জামাতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় নির্বাচনে যে মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত বনাম আওয়ামী লীগ হতে চলেছে। এছাড়াও খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, অর্থাৎ এখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার রয়েছেন, এছাড়াও রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগেরই যারা চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু সবাই আওয়ামী লীগ। তাই আমি বলতে পারি খোকসা উপজেলায় যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটি কিন্তু পুরাটাই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ আমরা বলতে পারি। এছাড়াও আপনাকে আজকে যে যাচাই বাছাই সম্পূর্ণ হলো, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা কিন্তু 18 থেকে 20 তারিখ অর্থাৎ 18 থেকে 20 এপ্রিলের মধ্যে কিন্তু এই যে আজকে বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং আপিল শুনানি নিষ্পত্তি হবে 21 এপ্রিল। এরপরে 22 এপ্রিল যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তারা মনোনয়ন প্রত্যাহার করবে এবং 23 এপ্রিলে মনোনয়ন যারা তাদের মনোনয়ন এবং তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু যে উপজেলা নির্বাচনের যে মূল আকর্ষণ অর্থাৎ প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা শুরু হবে এবং 8 মে অনুষ্ঠিত হবে নির্বাচন। এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে আমরা কিছুটা শঙ্কিত আছি কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিন্তু কুষ্টিয়ায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। তাই এই উপজেলা নির্বাচনকে সামনে রেখেও কিন্তু আমরা দেখেছি খোকসায় কিন্তু এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে, অর্থাৎ একজন চেয়ারম্যানকে জেলা আওয়ামী লীগের সভাপতি তার ভাইয়ের পক্ষে নির্বাচন করার জন্য কিন্তু তুলে নিয়ে গিয়ে মারধরের মতো ঘটনা ঘটেছে। তাই কিছুটা সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু কিছুটা হলে শঙ্কিত রয়েছে, তারা বলছে যে আসলে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যে সহিংসতা চলছে এই সহিংসতা উপজেলা নির্বাচনে আরো বৃদ্ধি পেতে পারে, তাই প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোনোভাবে কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন। আর এছাড়া আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা যারা রয়েছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু দাবি করছেন যে ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ড হোক, তারা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাচ্ছে তারা। তবে আমরা এতটুকুই বলতে পারি দুটি উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে মূল আওয়ামী লীগ বনাম জামাত এবং খোকসা উপজেলায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে খোকসা এবং কুষ্টিয়া সদর উপজেলায় মোট 20টি প্রার্থীর বৈধতা প্রার্থিতা বৈধ হয়েছে, অর্থাৎ এর মধ্যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলিয়ে 3টি পদের বিপরীতে। সর্বশেষ এটুকু বলতে পারি যে আগামী 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন হবে। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নেছি নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা পিরোজপুরে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, নির্বাচন নিয়ে সর্বশেষ খবর খবর জানাবেন আমাদের। জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই চলছে আজকে পিরোজপুরে এবং পিরোজপুর জেলার 3টি উপজেলা পরিষদের নির্বাচনের অংশগ্রহণ হবে 8 মে।
এবং পিরোজপুর সদর, নাজিরপুর উপজেলা এবং ইন্দিরকানী উপজেলার মনোনয়ন যাচাই বাছাই চলছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং আমি এখন অবস্থান করছি উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং আপনি দেখতে পাবেন আমাদের পিছনে হচ্ছে যে বেশ কিছু নেতাকর্মীরা এবং প্রার্থীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে এই অংশগ্রহণের নির্বাচনে যাচাই বাছাই অংশগ্রহণ করার জন্য। এবং আমি বলে রাখি যে পিরোজপুর এই যে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই উপজেলার তিনটি উপজেলা নির্বাচনের পিরোজপুর সদরের দুজন চেয়ারম্যান প্রার্থী এবং নাজিরপুরের চারজন চেয়ারম্যান প্রার্থী এবং ইন্দুরকানী উপজেলার চারজন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করছে ইতিমধ্যে এই নির্বাচনের জন্য। এবং সকালবেলা সকাল 10টা থেকে এই যাচাই বাছাই শুরু হওয়ার পথে ইতিমধ্যে নাজিরপুর উপজেলার কার্যক্রমটা শেষ হয়েছে এবং সেখানে যে চারজন চেয়ারম্যান প্রার্থী ছিল তারা সকলেই ইতিমধ্যে তাদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং সকলে বৈধতা পেয়েছে তাদের মনোনয়ন পত্রের বিষয়ে। এবং আমি আর একটা বিষয় বলে রাখি যে এই যে তিনটি উপজেলায় মোট 5 চেয়ারম্যান পদে আছে যে 15 জন প্রার্থী ইতিমধ্যে তারা নির্বাচন করবে এবং মহিলা পদ চেয়ারম্যান পদেও আছে 7 জন এবং পিরোজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আছে হচ্ছে 6 জন প্রার্থী তারা নির্বাচন করবে এবং মহিলা পদ চেয়ারম্যান 2 জন, ইন্দুরকানী উপজেলায় হচ্ছে 4 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা পদ চেয়ারম্যান প্রার্থী 3 জন এবং নাজিরপুরের ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন। এবং পিরোজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই যে 8 তারিখ যে ইভিএম এর মাধ্যমে যে নির্বাচনটা শুরু হবে সেই নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি তারা নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে এই নির্বাচন সংশ্লিষ্ট সকল ব্যক্তিরা প্রস্তুত হয়েছে হচ্ছে এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য। এবং 8 তারিখ পিরোজপুরের 3টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে 3টি উপজেলায় হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। নড়াইলের মাইচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন 28 এপ্রিল, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচন নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলার মাইচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি। চেয়ারম্যান পদে গত 5 ফেব্রুয়ারি এখানকার যে চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণের কারণে মূলত এখানকার এই চেয়ারম্যান পদটি শূন্য হয়, যার কারণে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি। যার কারণে এখানে উপনির্বাচনে যে 6 জন প্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে রয়েছেন নিহত জসিম উদ্দিনের স্ত্রী রয়েছেন সপুরা খানম বেলি, তিনি আনারসপতিকে নির্বাচন করছেন। এখানে আরও প্রার্থী রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তিনি টেবিল ফ্যান প্রতীকে নির্বাচন করছেন। আরও আরেকজন রয়েছে সাফায়েত হোসেন নামে একজন আছেন, তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া মুকুল শরীফ নামে একজন আছেন, তিনি ঘোড়াপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছেন জিল্লুর রহমান, তিনি অটোরিকশায় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শহীদ ফরাজি নামে একজন আছেন, যিনি চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা এখানে কথা বলতে এখানকার যারা ভোটার রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলি, তারা আসলে যারা তাদের জন্য কাজ করবেন এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন তাদেরকে মূলত ভোট দিবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের একজন কথা বলতে চাই এখানকার একজন ভোটার, আমরা তার কাছে জানতে চাই যে আসলে তারা কেমন দেখছেন আসলে নির্বাচনের যে উৎসব আমেজ, সে ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম। নির্বাচন আগামী 28 এপ্রিলের নির্বাচনটা, এটা দেখা যাচ্ছে খুব পরিবেশ স্বাভাবিক অবস্থায় আছে, ভোটাররা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে এবং এই নির্বাচনে 5 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। বেলি খাতুন, বিগত দিনের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান। আসলে ভোটের ভোটের ইয়েটা কেমন দেখতে পাচ্ছি সেটা বলেন আসলে। তো যাই হোক, যেমনটি শুনছিলেন ন্যান্সি, আমরা আসলে এখানকার যে ভোটার এবং ভোটার প্রার্থীদের সঙ্গে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা অবশ্য আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের যে শান্তিপূর্ণ পরিবেশ এখনো বজায় রয়েছেন, এ ব্যাপারে আসলে খুব
তাদের তেমন কোনো অভিযোগ নেই। সেইভাবে আসলে ভোটাররাও বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশেই যে নির্বাচন উৎসবে আমেজেই আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো ন্যান্সি, এই ছিল নড়াইল থেকে মাইসপাড়া ইউনিয়নের নির্বাচনের সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশটিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।